আমাদের মধ্যে আজকে আছেন কাশী রীতম্ভরার রীতম্ভরা বইয়ের লেখিকা ডক্টর সুদেষ্ণা চক্রবর্তী। নমস্কার। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন যেটা হলো যে আপনি আপনার বইতে একটি ঐতিহাসিক এবং পৌরাণিক জায়গার মানে জায়গাকে আপনি বেছে নিয়েছেন আপনার বইয়ের পটভূমি হিসেবে এবং তার নেপথ্য কারণও দিয়েছেন, তো আপনি এই বইটিকে কোন পর্যায়ে ফেলবেন, ভ্রমণ সাহিত্য নাকি ভ্রমণ কাহিনী? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার পরিচিত একজন পাঠক, তিনি 2 দিন আগেই আমাকে বলছিলেন যে আপনার ভ্রমণ সাহিত্য পড়ে খুব ভালো লাগলো। তখন আমার হঠাৎ মনে হলো, ও আচ্ছা, এটা তাহলে ভ্রমণ সাহিত্যর পর্যায়ে ফেলা যায় আর কি। তবে বইটিতে আমার মানে কিছুটা মাতৃস্মৃতি বিজড়িত হওয়ায় আর কি, আমার কাছে বইটির মাত্রা একটু অন্যরকম। আমি কেউ যদি জিজ্ঞাসা করে আমি বলবো যে মানে এটা কিছুটা আমার কাছে কাশী অনুসন্ধিৎসা, আর বেশিটা বোধহয় কাশী অনুভব। মানে এইভাবেই আমি কাশী রীতম্ভরা বইটাকে দেখেছি। তবে হ্যাঁ, ভ্রমণ সাহিত্য তো সবসময় বলা যায়, ভ্রমণ কাহিনী ঠিক বলতে চাইছি না, এটাকে মন চাইছে না এই। হ্যাঁ, আচ্ছা, আপনি যখন মানে আপনার গল্পের শুরুতেই আপনি শিবের প্রচলিত যে ছবি সেটি না ব্যবহার করে আপনি নটরাজের ছবি ব্যবহার করেছেন, তো এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন, ভাই কারণ কি যদি আপনি একটু বলেন। আচ্ছা হ্যাঁ, এটা খুব মানে প্রাসঙ্গিক প্রশ্ন, আসতেই পারে এটা পাঠকদের মনে সত্যি কথা। তা আমাদের যে জীবন চক্র, তার মধ্যে তো আমরা দেখি সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই তিনটে তো আছেই, প্রলয়ের পরে আবার সৃষ্টি। তাই নটরাজ তো বিশ্বলোকের প্রতীক, আর নৃত্যের তালে তালে তিনি যে বিশ্ব নাচন করেন, সেটা হয়তো সেই ভাবনাটাই আমাদের মনে আসে। এখন এটা যেন শিব সুন্দরকে আরো বড় করে পাওয়া, এটা আমার মনে হয়েছে আর কি। মানে যিনি দেশকালের মধ্যে আবদ্ধ নন, এটা সেই নাচে জন্ম, নাচে মৃত্যু, এই তরঙ্গের মধ্যে সেই অনুভবটা আসে। আর নটরাজের মূর্তির সামনে দাঁড়ালে কিন্তু একটা শিল্প ভাবনাও আমাদের মনে চলে আসে, যেটা ঠিক ঐতিহ্যপূর্ণ কাশীর মূল ভাবনার সঙ্গে মিলে যায়। এইটাই জন্যই আমি নটরাজ বেছে নিয়েছি। খুব ইউনিক একটা মানে কি বলবো আইডিয়া, মানে খুব ভালো লাগলো আমার এটাও দেখে যে যেটা সবাই মানে ব্যবহার করে যে ছবি সেটা না ব্যবহার করে, কারণ কাশিস বা বেনারসের সঙ্গে তো আমরা সবসময় শিবের যে প্রচলিত মূর্তি সেটাকেই আমরা মানে দেখে আসি বা তার সাথে লিঙ্ক করে আসি। আমার পরের প্রশ্ন হলো যে আপনি হুকে হুক আপনার মতে মানে বিশ্বের জ্ঞানের ভান্ডার, সর্বশেষ শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার, হ্যাঁ হ্যাঁ, বিএইচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির কথা বলছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভান্ডার বলতে না মানে একটা স্তূপীকৃত জ্ঞানরাশি মনে হয়, সেটা বোধহয় বিএইচইউ নয় আমার কাছে। আচ্ছা আমি এর মধ্যে একটা ভারতের শাশ্বত সংস্কৃতি দেখতে পেয়েছি, আর এছাড়া মালব্যজির দেশপ্রেমের ছায়াও কিন্তু এই ইউনিভার্সিটিতে আছে। তারপর ধরুন নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মধ্যে যে ঐক্য, সেই ঐ কিন্তু এখানে বিএইচইউ এর মধ্যে অনেকটাই পাওয়া যায়। তো একজন প্রাক্তন ছাত্রী পরিচিত আমার, তো উনি আমাকে বলেছিলেন, এখন উনি বিদেশে থাকেন, আচ্ছা তো বলেছিলেন যে আমি যে ক বছর বিএইচইউ তে থেকেছি, আমার সেটা একটা সুখ স্বপ্ন হয়ে আছে। আর বিএইচইউ শুধু যে আমাকে কেরিয়ার দিয়েছে তা নয়, আমার চরিত্র গঠন করেছে, আমার মধ্যে একটা চ্যালেঞ্জিং মনোবল এনে দিয়েছে। তো এটা তো অনেক বড় কথা বলেছে সে। আমারও মনে হয় মানে ঐতিহ্য আর আধুনিকতার একটা যে মেলবন্ধন, এটা কিন্তু বিএইচইউ বৈশিষ্ট্য, এটা বলতেই হবে। বাহ। এবার আপনি তো কাশী বা বেনারসকে একভাবে দেখেছেন এবং এখনকার কাশী বা বর্তমান সরকারের নবনির্মিত কাশীর মধ্যে মানে দুটোর মধ্যে পার্থক্য কি আপনি দেখবেন? হ্যাঁ, সেটা এখন বিষয়টা বলা হয়তো একটু মুশকিল হবে, আমি বলছি। এমনিতে সব তীর্থক্ষেত্রেই ধরুন পরিকাঠামো উন্নয়ন বা সংস্কারের অবশ্যই প্রয়োজন থাকে, সেই হিসেবে
কাশী একটা জনবহুল শহর, এবং মানে এতটাই জনবহুল, সেই গোধুলিয়া মোড়ে দাঁড়ালে মনে হয় মানুষে মানুষে ধাক্কাধাক্কি হচ্ছে। তারপরে যানবাহনও এমন অবস্থা হয় যে বিপজ্জনক, প্রতি মুহূর্তেই মনে হয় দুর্ঘটনা ঘটে গেল। বুঝি হয় না দুর্ঘটনা, কিন্তু ভয়টা হয় আর কি। তা আমি তো কলকাতায় থাকি, সাম্প্রতিক কাশীতে আমার যাওয়া হয়নি, আচ্ছা, তবে ইচ্ছে আছে, ইচ্ছে আছে যাব, শিগগিরই যাব। তা ওখানকার আবাসিকদের সঙ্গে আমার তো কথা হয়, তো ওনাদের কাছ থেকে দেখছি দু রকমই মতামত উঠে আসছে। এটা বলছেন যে আগে খুব লোডশেডিং হতো, এখন হয় না, আচ্ছা, তারপরে নিকাশি ব্যবস্থা ভালো ছিল না, এখন অনেক ভালো হয়েছে। তো সেদিক থেকে ওরা সত্যি উপকৃত হয়েছেন। তবে একটা কথা স্বীকার করতেই হবে যে কাশীর হেরিটেজ ভ্যালু এমনই, সেটার যে কোনো উন্নয়ন বা সংস্কারে কিন্তু মানে ইতিহাসকে যেন উপেক্ষা না করা হয়, ইতিহাস যেন বিকৃত না হয়, হ্যাঁ, এটা এইটা। তো সত্যি কথাই। হ্যাঁ হ্যাঁ, পরিবেশ সুরক্ষিত থাকে, এই শর্তগুলো মেনে নিলে তো উন্নয়ন বা সংস্কারে কোনো বাধা থাকতেই পারে না, এটাই আমার মনে হয়েছে। আপনি যে মানে আপনার বইতে যে কাশীর সংস্কৃত এবং সঙ্গীত নিয়ে যেটা আপনি বলেছেন, তো সেটার ব্যাপারে আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ কিছু বলছি এখন। ধরুন প্রথম অভিজ্ঞতা বলতে আমার রিতম ভরাই, সেখানে একটা অবারিত দ্বার এবং সব সময় সব ভক্তরা আসছেন, মানে অদ্ভুত ভাবেই তারা একটা বিনয়ী, এবং তাদের আন্তরিক ব্যবহার সেটা মানে মন ছুঁয়ে যায়। মানে সে হোমিও কম্পাউন্ডারই হোক অথবা বিএইচইউ ছাত্র হোক বা পান দোকানের কর্মচারী হোক, মানে সবাই, মুড়িয়ালাও এসেছে আবার সম্পূর্ণানন্দ কলেজের অধ্যাপক এসেছেন, মানে সকলেরই যেন একটা, তাদের মধ্যে একটা কাশী চরিত্র ফুটে উঠেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর এছাড়া ওখানে আমার সাধক মামা ছিলেন, আমি তার পাশে বসে মানে মামার চোখে কাশীকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। তার ধ্যানের মধ্যে দিয়ে উপনিষদকে বোঝা, আর শাস্ত্রীজি ছিলেন, তিনি তো স্তোত্র পাঠ করতেন, তার অর্থগুলো বুঝিয়ে দিতেন। তারপরে মা, আমার শাশুড়ি মা, উনি দিলরুবা বাজিয়ে যে রাগরাগিনী করতেন, সেটা তো মানে আমার বিরাট সৌভাগ্য আমি যে এরকম মানে শুনতে পেয়েছি। হ্যাঁ, আর রিতম ভরা ছেড়ে যখন বেরিয়েছি পথে, তখনও ধরুন এই সংস্কৃত টোল দেখা, এগুলো দেখলে মনে হয় যেন একটা প্রাচীন ইতিহাসকেই দেখছি আর কি, চোখের সামনে বোধ হয় শেষ হয়ে যাবে আর থাকবে না, এই আচ্ছা, আমি দেখে নিলাম, এই একটা ফিলিং হয়। হ্যাঁ, তারপরে সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়ে যখন গেছি, তখনও এক তখনকার অধ্যাপক, তিনি কাশীরত্ন, তিনি একদম গোপীনাথ কবিরাজের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড আমাদের বোঝাচ্ছেন, এবং আচ্ছা, বলছেন যে আজও তিনি এক বিরাট বিস্ময় ওদের কাছে। তো এইগুলো সমস্ত আমার মানে খুব মানে নাড়া দিয়েছে আমাকে। আর প্রাচীনকালটা তো সত্যি কথা সেইভাবে প্রত্যক্ষ করা যায় না, হ্যাঁ, তবু হ্যাঁ তবু যেটুকু আমি দেখেছি তার মধ্যে আর একটা জিনিস খুব মনে পড়ে, যে সংকটমোচন সঙ্গীত আয়োজনে আমি সামনাসামনি গিরিজা দেবীর ধ্রুপদী সঙ্গীত শোনার সৌভাগ্য হয়েছে, আর ওই রাজন সাজন জুটি, তারা দুই ভাই যে গান গেয়েছিলেন, মানে সেটা যে কি পাওয়া সে তো ভাষায় বলা যাবে না, সেটা আমার এখনো মানে হৃদয়কে নাড়া দেয়, মানে একদম রোমাঞ্চকর অনুভূতি মানে সেটা, সেটা সেই অনুভূতি অমূল্য, সেটার আর কোন অমূল্য অমূল্য, একদম একদম। বিকল্প হয় না। আর এমনিতে মানে কি বলবো, হিস্ট্রিকে তো দেখা যাবে না, কিন্তু সেইখানে গিয়ে সেটার মানে হয়তো একটু এক্সপিরিয়েন্স করা যাবে, বা সেটাকে হ্যাঁ ছুঁয়ে হ্যাঁ হ্যাঁ, হয়তো সেটার মানে সেটাই ভাবা যাবে যে ভাবা এইখানে সত্যি, এরকম হয়েছিল বা এই রকম ইনসিডেন্ট ঘটেছিল। হ্যাঁ সত্যি তাই। আর আপনি কালকে তো প্রথমত গেল আপনার ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, তো আপনি মানে এটা খুব ভালো লাগলো যে আপনি ইন্দোরের অহল্যাবাঈয়ের কথা লিখেছেন। আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, এটা তো সত্যি কথা, এটা খুব প্রাসঙ্গিক কালকের পরে আজকের দিনে। হ্যাঁ, এমনিতে দেখুন সেই কোন যুগ থেকে নারী শক্তি কিন্তু লড়াই করেই চলেছে, মানে অসুরের বিরুদ্ধে, অশুভের বিরুদ্ধে। হ্যাঁ, সে কিন্তু নারী এখন আর মানে অবলা নয়, প্রতিবাদী নারী অবশ্যই। সেই হিসেবে আমরা দেখি। আর দেবী দুর্গা, সেও তো মহিষাসুর মর্দিনী, সেখানেই নারী শক্তির উদয় ঘটে গেল আর কি।
তারপরে অহল্যাবাঈ আমার কাছে প্রতীকী নারী, অবশ্যই কল্যাণময়ী, যিনি মানুষের কল্যাণ চান। তা কাশী রীতম্ভরায় আরো যারা যারা এসেছেন তাদের কথা মনে হচ্ছে, মনে পড়ছে, যেমন ধরুন অ্যানি বেসান্তের কথা বলা যায়, সিস্টার নিবেদিতা, এরা তো হ্যাঁ প্রত্যেকেই মহিমময়ী একেবারে। হ্যাঁ একদম হ্যাঁ, আর নারীর কথা তো মানে সৃষ্টির ধারাবাহিকতা তো তারাই বহন করে চলেছে। তা গতকাল যখন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে গেল, আমিও সেটা মনে মনে ভাবছিলাম যে এই দিনগুলো আসলে হয়তো নারী মহিমায় আরেকটু জোরদার হয় দিনে দিনে। হ্যাঁ, আমরা তো স্মরণ করি তো সেই ঘটনাগুলো, সারা বছরের ঘটনা কিন্তু একটা দিনে আমরা স্মরণ করছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুব ভালোই লাগে। হ্যাঁ, আপনি মানে আপনার বইতে যেটা আমি দেখলাম যে আপনি একটা সুন্দর একটা মানে মিশেল ঘটিয়েছেন পুরাণের এবং ইতিহাসের, তো এই ব্যালেন্সটা আপনি বজায় রাখলেন কি করে? হ্যাঁ, সেটা ঠিকই, ব্যালেন্সটা রাখা একটু মুশকিল। তা আমার যেটা মনে হয়, আমার অনুভব হলো, এটা ঠিক মানে প্রচলিত কাশির বইয়ের মতো বোধহয় এটা নয়। আমার মনে হয়েছে কাশী রীতম্ভরাকে হয়তো সেই পর্যায়ে ফেলা যাবে না, সেজন্যই হয়তো মানে পুরাণ বা ইতিহাসে কোনো বিরোধ হয়নি। আর অতি প্রাচীন সময়ে যখন ইতিহাস বলে কিছু ছিলই না, তখনকার ইতিহাস তো পরে লেখা হয়েছে, পরে লেখা তখন হয়েছে পুরাণের উপর নির্ভর করতে হয়েছে সেক্ষেত্রে। মানে এখন এই যে হরিশ্চন্দ্র ঘাটের একটা হরিশ্চন্দ্রর গল্প আছে, অথবা গঙ্গা কিভাবে মর্তে এলেন, এইগুলো যে গল্প আছে, এই গল্পগুলো কিন্তু গল্প হলেও তখনকার একটা কালচিত্র তুলে ধরে, বা মানুষের বিশ্বাস, মানসিকতা, সেগুলোর আমরা একটা ছায়া পাই গল্প হলেও। তারপরে মধ্যযুগ যখন এলো, মোগল আমল এরকম এসে গেল, তখন তো আর ইতিহাসের বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু এটা অতি প্রাচীন যুগটা বোধ হয় কিছুটা পুরাণের উপর নির্ভরশীল। তবে হ্যাঁ, তবে কলম যখন মানে ছুটে চলে, একটা চলার আনন্দে একটা গতি এসে যায়, তো না একটা আবেগ এসে যায়, তখন বোধ হয় কোথায় গিয়ে পুরাণ আর ইতিহাস সম্পৃক্ত হয়ে যায়, একে অন্যের পরিপূরক হয়ে যায়, সেটা তখন আর সবচেয়ে সবসময় দেখা দেওয়া যায় না। এই প্রসঙ্গে তাহলে জিজ্ঞেস করি যে মানে মাঝে মাঝে গল্পটা মনে হয়েছিল সত্যি, আর মাঝে মাঝে মনে হয়েছিল কাল্পনিক, তো এটা কি আমি আমার ইমাজিনেশনের ওপর ছেড়ে দেবো নাকি কোনো ক্লিয়ার আমার কাছে কোনো উত্তর পাওয়া যাবে এখান থেকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি কি বলছেন। আসলে আমার বইটা তো কাশী রীতম্ভরা বইটা একটা পারিবারিক কারণেই আমি লিখতে শুরু করেছি, কারণ আমি মানচিত্রের একটা জানতাম কাশী, আর কিছু জানতাম না। তারপর তো মানে বিয়ের পরেই আমি মানে শাশুড়ি মাকে মাই বলি, মাই ভাবি আর কি। মায়ের সান্নিধ্যে যখন এলাম, আস্তে আস্তে আমার কাশীর প্রতি খুব টান বাড়তে লাগলো। আর উনি যেভাবে আমাকে সর্বত্র নিয়ে গেছিলেন আর কি, তা সেইভাবেই আমি মানে বিহ্বল হয়ে যেতাম। তা এই গল্পের ভিত্তিটা নিশ্চয়ই সত্যি ঘটনা, কিন্তু আবেগ যখন আসে তখন তো কল্পনা মিশেই যায়, তখন তো শুধু একদম সত্যি মানে একটা মনটাও উথাল পাথাল হয়ে যায়। সেইভাবে এগিয়েছে, কল্পনাও এসেছে। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে এরকম নামটা কেন, কাশী রীতম্ভরা। তো আমি বললাম, দেখুন, রীতম্ভরা আমার কাছে একটা কাশির প্রতিরূপ, কাজেই নামটা এমন ভাবে দিয়েছি যে বড় কাশি ছোট কাশি পাশাপাশি আর আচ্ছা কি। হ্যাঁ, মানে ওটাও যেন, আর রীতম্ভরা আমার উপরে খুবই ছাপ ফেলেছে। তবে জানি না, এক সময় হয়তো অনেক বাঙালি অধ্যুষিত এলাকা ছিল, তো আচ্ছা হয়তো রীতম্ভরার মতো অন্য নামে আরো কোনো বাড়িতে এরকমই ঘটনা, সেটা হতেই পারে, আমার সেটা জানা নেই। আমি তো হতেই একটা পারে। বাড়ি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা বাড়িকেই খুব কাছ থেকে দেখেছি তাই। আপনার মানে তাহলে আপনার মানে লেখক হওয়ার অনুপ্রেরণা কি এই জন্যই মানে আপনি কাশী রীতম্ভরাকে সবার কাছে তুলে ধরতে চেয়েছেন? হ্যাঁ, সেটাই আমার ওই মানে মাকে তো কাকি কন্যাই বলা যায়, অবশ্যই তো ওনার প্রয়াণে আমি একটু বিহ্বল হয়ে পড়েছিলাম। কারণ তখন আমার প্রতিদিনই মনে হতো সেই মানে হাতে করে ঘুরছেন, হাতে নিয়ে বিশ্বনাথ মন্দির, তারপরে গঙ্গার ঘাট, কখনো মীর ঘাটে,
নির্ঘাট সংলগ্ন যে অলকা হোটেল, হ্যাঁ, তারপরে আমাদের এই বাঙালি টোলা স্কুল, ওদিকে বেতাম স্কুল, কখনো বিএইচইউ, মানে এই যে মানে পায়ে পায়ে ঘোরা মানে কি, মানে মনটা কেউ তো উজাড় করে দিচ্ছেন আমার কাছে, সেটা আমার মানে আমি তখনো ভুলতে পারি না। মানে ওনার প্রয়াণের পর আমার রোজই কেবল মানে কাশি চারপাশে একটা ঘিরে ছিল, সেটা কোথায় গেল, এরকম একটা অনুভূতি হচ্ছিল। তখন আমি লিখতে বসলাম, আমার মন পরিবর্তন এতটাই হয়েছে। এত তো ওনার গান, সেগুলো আমার বিরাট অনুপ্রেরণা ছিল। আর লিখতে গিয়ে এটা বুঝলাম যে কাশি এমনই একটা বিষয় যার পরতে পরতে রহস্য, মানে সে রহস্যের মানে এক কণাও হয়তো আমি ছুতে পারিনি, কিন্তু এই রহস্য খুলতে কিন্তু আরো কয়েক যুগ কেটে যাবে, এতটাই রহস্যে মোড়া এখনো আমার মনে হয়। আমি তো সবটা ছুতে পারিনি। আর এই বিষয়ে মানে যদি বলা যায় যে আপনার মানে আরো যারা নতুন লেখক বা লেখিকা আছে তাদের জন্য কি কোনো আপনার কোনো অ্যাডভাইস বা আপনার কোনো মেসেজ কি আছে বা পাঠকদের হ্যাঁ জন্যে? হ্যাঁ সেটা বলতে গেলে বলতে হয় যে, প্রথমত আমার অনুভূতিটাই আমি যদি শেয়ার করি সেটা কিছুটা তারা বুঝতে পারবেন। মানে একটা ক্ষুদ্র পরিবারে থেকেও যে একটা বিশ্ব পরিবারকে দেখা যায় সেটা একটা আমার একটা অনুভূতি। আর পৃথিবীর তো আনাচে কানাচে আনন্দ, আমাদের শুধু সেটাকে মানে ধরে নেওয়া আর কি, পৃথিবী রঙিন পৃথিবীকে একটু কাছে পাওয়া, সেটা আমার একটা মনে হয়েছে। আর একটা জিনিস আমার মনে হয় যে অনেকেরই বোধ হয় আইডিয়া থাকে, প্লট থাকে, তারা সাহস করে লেখা শুরু করেন না, শুরু করলে কিন্তু মানে লেখা এগোবেই, এটা আমি একটা মানে অদ্ভুত ফিলিং এখন আমার হয় যে আমি একদম জিরো লেভেলে ছিলাম, কিন্তু আচ্ছা, কোথা থেকে কি করে এই আত্মবিশ্বাস পেলাম বা শেষ অব্দি হয়েছে। নিশ্চয়ই সবাই সহযোগিতা করেছেন, কিন্তু তাহলেও আমি যেটা পেয়েছি, হ্যাঁ, সবার সাহায্য নিয়েও এখনো আমার ভাবলে মনে হয় কি সত্যি এরকম, মানে আমার তো প্রথম বই, সেই একটা উত্তেজনা থাকে। তবে সবাইকে এটা বলবো, আপনারা কাশি ঘুরে আসুন, বইটা পড়ুন আর কাশি ঘুরে আসুন, আমাকে একটু ফিডব্যাক দিন কিরম লাগলো, সেটা আমার খুব বড় অনুপ্রেরণা হবে। আমি ছোটবেলায় গেছিলাম বেনারস, মানে আচ্ছা বাবা আচ্ছা মায়ের সাথে গেছিলাম, মানে আমার পুরো ফ্যামিলির সাথেই গেছিলাম। মানে আচ্ছা আমার ওই এক্সপিরিয়েন্স বা আমার ওই ট্রিপটা খুব মনে আছে, মানে হরিদ্বার বেনারস ঘুরে এসেছিলাম। হ্যাঁ এবার হ্যাঁ তারপরে তো আর যাওয়া হয়নি, তো আচ্ছা এবারে যদি যাই নিশ্চয়ই যাই, মানে কোনো হ্যাঁ সময় আপনাকে নিশ্চয়ই ফিডব্যাকটা দেব। হ্যাঁ হ্যাঁ বলুন, খুব ভালো লাগবে। আর আপনার মানে উকিয়টার সাথে কাজ করে কিরম লাগলো? উকিয়তের সঙ্গে কাজ করে কিরম লাগলো যে কি বলবো, মানে এত কর্মতৎপর এবং এত দায়িত্বশীল তারা, মানে আমার ভাবনার বাইরে ছিল। আসলে আমি তো ছোট থেকে বড় হয়েছি সবই আমার মানে কাগজে কলমে পড়াশুনো, লেখাপড়া। হ্যাঁ, তো প্রথম এই করোনার জন্য আমি বোধহয় বাড়িতে সেই কি করব কি করব করে একটা কিবোর্ড একটা ব্যবস্থা করলাম, তারপর বাংলা টাইপ পারবো কিনা চেষ্টা করলাম, আস্তে আস্তে আত্মবিশ্বাস ছিল। তখন ওই কাগজগুলোকে ভাবলাম যদি আমি গল্পটা করতে পারি, তো সেটা করলাম। করার পরে আবার ইন্টারনেট সার্চ করে ভাবছি যে দেখি প্রথম গ্লোবাল পাবলিশার কেউ পাই কিনা, তো সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম উকিও তোকে। তা প্রথম দিকে তো প্রচন্ড ছিল, মানে প্রথম বই চাল যে আমি, কিন্তু সবচেয়ে অবাক লাগলাম যে মানে যে কোনো মেল করার সাথে সাথে এই যে এভাবে উত্তর দেন উকিও তো, এবং এত বুঝিয়ে বলা, মানে আমার তখন আর কোনো সংকোচ রইল না। তখন মনে হলো যে না, আমি এবার পারবো, তার আগে অব্দি আমার একটা সন্দেহ ছিল। খুব ভালো লাগলো শুনে। আর আপনার যদিও শেষ কারণে, কিন্তু উকিও তোর মতো বড় বন্ধু আমার আর নেই, মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মানে একদম মানে তারা, এইটাই। আর আপনার কি মানে পরবর্তী কি পরিকল্পনা, আপনার আপনি কোনো প্রজেক্ট আছে যেটার উপর কাজ করছেন, বা যদি কোনো লেখা মানে বই আমরা আবার দেখতে পাবো কিনা সামনে, মানে শিগগিরই, এটার ব্যাপারে যদি কিছু বলেন। এই শুনছেন,
ওই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই উকিয়তোর কথা শেষ হওয়ার পরে আমি আর কিছু শুনতে পাইনি, আপনি আমি বলেছেন সেটা। হ্যাঁ, শুনতে পাইনি। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার এর পরবর্তী কি পরিকল্পনা আছে? হ্যাঁ, পরবর্তী পরিকল্পনা বলতে, মানে এতদিন তো অতিমারির জন্য একেবারেই আবদ্ধ ছিলাম, নিস্তরঙ্গ জীবন কাটিয়েছি। তা ইচ্ছে আছে এরপর একটু বেড়াবো। তো বেড়ানো মানেই তো কিছু উপাদান সংগ্রহ হয়, কিছু উপকরণ আসে, নতুন একদম, হ্যাঁ নতুন লেখা, হ্যাঁ সেটার দিকেই তাকিয়ে আছি। আর রীতম্ভরা, কাশী রীতম্ভরার প্রতিক্রিয়াও ইতিমধ্যে আমার পরিচিত পাঠকদের কাছ থেকে আসতে শুরু হয়েছে, তো সেটাও নিশ্চয়ই আমাকে একটু উদ্দীপনা যোগাবে আশা করি। যেমন কাশী বেড়ানোটা তো আমার কাছে একদম একটা অজানা পৃথিবী আবিষ্কারের মতো হয়ে গেল। আর আমি একটু সময় আর যোগাযোগেও বিশ্বাস করি, মানে সে অতীত বর্তমান ভবিষ্যৎ যাই হোক না কেন, সময় আমাদের অনেক কিছু দেয়। হ্যাঁ কাজে আমি এখন অধীর আগ্রহে ভবিষ্যৎ সময়ের দিকে তাকিয়ে আছি যে কিছু পাবো, কিছু লিখবো। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমি উকিওটার পক্ষ থেকে আপনাকে অল দ্য বেস্ট জানাচ্ছি পরের প্রজেক্ট বা পরের লেখালেখির জন্য, এবং ঘুরে আসুন, খুব ভালো থাকুন। নমস্কার। নিশ্চয়ই।